পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে ইয়েমেনে বিশাল র্যালি করেছে ইয়েমেনের হাউথি সমর্থকরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে রাজধানী সানায় জড়ো হন কয়েক লাখ মানুষ। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে শনিবার রাজধানী সানার রাজপথে জড়ো হন কয়েক লাখ মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পরিণত হয় জনসমুদ্রে, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। যুদ্ধের ভয়াবহতা ভুলে হামদ ও নাতে এক কাতারে সামিল হন সব বয়সী মানুষ। ঈদে মিলাদুন নবীর এই র্যালিতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ইয়েমেনের হাউথি সমর্থক। দেশটির বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ডাক দেন তারা। বিজয় কর্মসংস্থা এবং সফলতা, সৃষ্টিকর্তার অনুসরণ করলে, নবীর আদর্শ মেনে চললে সবই আসবে। মহান আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আমার সেনারাও সেই আদর্শ নিয়েই যুদ্ধ করছে। শীঘ্রই শান্তি ফিরবে এবং অর্থনৈতিক মুক্তি মিলবে। আজকে থেকে আর কোনো যুদ্ধবিরতি নয়, মানুষ আজ নির্ভয়ে এখানে জড়ো হয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কোনো আগ্রাসন আমরা মেনে নেব না। র্যালির পাশাপাশি রাজধানী সানার বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে বর্ণিল আলোকসজ্জার আয়োজন করা হয়। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দের এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।